পয় নির্বাচনী প্রচারের বাবে উলাল অকপসভাপতি অতুল বরা পূর্বতকৈও এইবারের ফলাফল বেশি ভাল হব। এয়া UDF লগ লগার পাছত এইবার উজনি যিকেইখন আসন আছিল সেই কেইখনও কংগ্রেসে হেরুয়াব বলে দাবি অতুল বরার। অখিল গগৈয়ে মরিয়নি সমষ্টির প্রার্থিত্ব প্রত্যাহার করা সন্দর্ভত কটাক্ষ করে অতুল বরায় কয় কংগ্রেসের লগত এই দলবিলাকর বুঝাবুঝি আছে, কটাক্ষ করে রিপুণ বরাকু। রঞ্জিত রজকে জানাব এই সন্দর্ভত অধিক খবর। হয়, যিমানে বিধানসভা নির্বাচনের দিন চমু চাপি আছে সিমানেই রাজনৈতিক দলনামে প্রচার অভিযান তুঙ্গত করে তুলিছে। এই মুহূর্তে মূল আছে গণ পরিষদের সভাপতি অতুল বরা, বোকাখাট সমষ্টিরপা প্রতিদ্বন্দ্বিতা আগবাইছে মিত্রজোঁটৰ প্রার্থী হিসাবে। মই অতুল বরার ওসলে আহিম। প্রচার অভিযান যেহেতু আরম্ভ করেছে, আপনাদের প্রচার অভিযান ইতিমধ্যে আরম্ভ করেছে, কেনকা এবার ভাল হব? খুব ভাল হব, কারণ রাইজর যহারি আমি পাইছো যা দিনকাত নিশ্চিত হয়েছো যে পূর্বর তুলনাত আৰু অধিক আমার ভাল হব ফলাফল। উজনীত কি হব? উজনীত ভাল হব, উজনী নিশ্চিতভাবে ভাল হব। যা 2016 চনের নির্বাচনতেই কংগ্রেস ধরাশায়ী হয়েছে, আর এইবার কংগ্রেস AIUDFর লগত লগ লগার পিছত যিকেইটা সিট অবশিষ্ট আছিল সেইকেইটাও হাতের পর যাব। অখিল গগৈ মরিয়নি সমষ্টিরপা ইতিমধ্যে প্রার্থিত্ব প্রত্যাহার করলে, কি কব এই সম্পর্কত? বুঝাবুঝি আছে কারণে করেছে, বুঝাবুঝি তো আছে, লোককে দেখায় কেটারা মারিবা ভিতরি নড়িবা ব্যথা, নহলে তো আর এনে ধরনের কথা নহয়। অন্যান্য রাজনৈতিক দলমে প্রচার অভিযান তুঙ্গত করে তুলিছে রাইজর দল AJP, কিমান প্রত্যাহ্বান হব আপনার? কোনো প্রত্যাহ্বান নয়, সেই কথাখিনি মই আগৰ পৰা কৈ আছো। আৰম্ভণিতেই আপনি দেখিলেই দেখুন, মোৰ সমষ্টিতে AJPর আটাইখিনি বিষয়বাবে আহি জয়েন করলে, বাকি সমষ্টিবিলাকতো তেনেকুৱা ধরনের হয়ে আছে। প্রথম পর্যায়ের নির্বাচন ইয়াত 27 তারিখে হব, কেনকা প্রথম পর্যায়ত কিমান আশা করে? খুবই ভাল হব, ওয়েট করব। রিপুণ বরায় 40খনের উপর পাম বলে কেছে প্রথম পর্যায়ত, সপন দেখা ভাল। মুখ্যমন্ত্রী হওয়ারও যোগ্যতা আছে বলে কেছে ইতিমধ্যে। হয় রঞ্জিত রজক, আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করেছো।